ঈদ উদযাপন শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কপথে তেমন চাপ না থাকলেও ট্রেন ও লঞ্চে যাত্রী চাপ দেখা গেছে। তবে জয়পুরহাটের ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের দুইটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রবিবার থেকে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করবে, তাই কর্মস্থলে যোগ দিতে ঢাকা ফিরছেন বেশিরভাগ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যেসব ট্রেন এসেছে তার প্রতিটিতেই ছিল যাত্রীদের ব্যাপক উপস্থিতি। জয়পুরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের ট্রেনগুলো দেরিতে ছাড়ে, এতে বিপাকে পড়েন ঢাকা ফেরত ও দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া যাত্রীরা। সিটের একটু সমস্যা ছিল, সিট কেবল পাওয়া যায় নাই, কষ্ট হয়েছে। যারা টিকিটবিহীন যাত্রী তাদের জন্য আমাদের কষ্টটা বেশি হয়। যাদের টিকিট নাই তারা যদি না করতো ট্রেনে কোনো সমস্যাই হতো না, আল্লাহর রহমতে। এছাড়া কোনো ঝামেলাই নেই। আচ্ছা ভাইয়া, একতা এক্সপ্রেস নাকি একটা বগি লাইনচ্যুত হওয়ার কারণে ওইটা আমাদের আসলে যাওয়া হয় নাই। এখন আমি আবার রিটার্ন টিকিট কাটছি হচ্ছে গিয়ে রংপুর এক্সপ্রেস। বগুড়া যাবো, তা এখনও তো ট্রেনের কোনো খবর পাচ্ছি না। বিনা টিকিটে ভ্রমণ ও বেশিরভাগ ট্রেন দেরিতে ছেড়ে আসা নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানায় যাত্রী চাপ বেশি থাকায় নিরাপত্তার কথা ভেবে কিছুটা ধীর গতিতে চলেছে ট্রেন। ব্যাপক প্যাসেঞ্জার যাত্রী, তো তাদের নিরাপত্তার কথা ভেবে স্বাভাবিকভাবে গতি কমিয়ে আনা হয়েছে এবং স্টপেজ এবং যেখানে ওঠানামা করবে আপনি ধরুন উঠতে যে এবং নামতে যে যেন কেউ দুর্ঘটনার শিকার না হন, জীবন নিয়ে যেন বাঁচতে পারেন, ফিরতে পারেন, সেই ব্যবস্থাপনায় ট্রেন কিছুটা বিলম্ব হয়েছে। যাত্রী চাপ থাকলেও মহাসড়কে তেমন ভোগান্তিতে পড়েনি বাসের যাত্রীরা। পদ্মা সেতু দিয়ে যারা ঢাকায় এসেছেন তারাও বেশ স্বস্তিতে এসেছেন। ট্রেনের ভোগান্তি হয় না, রাস্তার কন্ডিশন অনেক খারাপ আর কি। না, আল্লাহর রহমতে কোনো ধরনের ভোগান্তি ছিল না। বাসায় ফেরার পরে শান্তি লাগবে, এখনো শান্তি পাচ্ছি না। এদিকে শনিবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে লঞ্চ। চাপ ছিল পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।